দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদের সম্মুখে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মন বিষয় আলোচনা নিয়ে। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, সেই ব্যক্তিটার নামটা আমার মুখে নিতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে এটাই, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, চরিত্র সম্পর্কে কি কটূক্তি কথা বলেছেন এবং এমন জঘন্যতম কথা বলেছেন, তার ফটোটা আমার স্ক্রিনে দেখতে পাবেন। এখন এই বর্তমান জামানার মনে হচ্ছে একজন ফেরাউন। আবার নবী মুস্তাফার চরিত্র সম্পর্কে যে কথা বলেছেন, মহান আল্লাহ পাক, রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই যত বড় বড়ই নাস্তিকের আসুক না কেন, মহান আল্লাহ পাক এই পৃথিবীতে তিনটা জিনিসের হেফাজত আল্লাহ পাক রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহ পাকের পবিত্র কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, যেহেতু আল্লাহ পাকের কোরআন বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকের পবিত্র কোরআনকে আল্লাহ পাক নিজেই হেফাজত রাখবেন। পবিত্র কোরআনের একটা হরফ, একটা জাবার, একটা জের বেশ পরিবর্তন হয়নি আর হবেও না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কাবা, যে পবিত্র কাবাকে আল্লাহ পাক পৃথিবীতে রেখেছেন, সেই পবিত্র কাবাকে আমরা জিয়ারত করি, সেই পবিত্র কাবা যদি কেউ ধ্বংস করার জন্য মন্তব্য নেয়, তার সফল হবে না, কারণ আল্লাহ পাক নিজেই হেফাজত করবেন। আমি অত ভিডিও লম্বা করব না, চলুন। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, শান, সওকাত, সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেছেন, উঁচু করেছেন। মান সম্মানকে কেউ নিচু করতে পারবে না, তাই আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নবী মুস্তাফার চরিত্র সম্পর্কে ওই নাস্তিকের কোনো ধারণা নাই। আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখে শেয়ার করবেন, এক অপরের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ পাকের কোরআন সূরা নূন, এই পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার এত সুন্দর করে আমি আল্লাহ পাক আপনাকে আমি এত সুন্দর দান করেছি, যে চরিত্রের উপর প্রতিষ্ঠাতা করে আপনাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। আপনার চরিত্র সম্পর্কে মহান আল্লাহ পাক জানেন। এটা তো হলো পবিত্র কোরআনের আয়াত, এটা হলো পবিত্র কোরআনের আয়াত, এটা মহান আল্লাহ পাকের কথা। আগে চলুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বর্ণিত, তিনাকে জিজ্ঞাসা হল, সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, বলে আম্মা আয়েশা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চরিত্র সম্পর্কে আপনার কি ধারণা, আপনার মন্তব্যটা একটু বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কেন তোমরা কোরআন পড়ো না, তোমরা কোরআন পড়োনি, তোমরা কোরআন দেখোনি? যে পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আর আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমার নবীর চরিত্র হলো কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হলো পবিত্র কোরআন, আমার নবীর চরিত্রই হলো পবিত্র কোরআন। তাহলে কোরআন দেখলে, কোরআন পড়লে নেকি পাওয়া যায়,
যে পবিত্র কোরআনের চরিত্র হলো আমার নবীর চরিত্র, নবীর আখলাক, সুবহানাল্লাহ। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আমার নবীকে অন্য কেউ বেশি চিনতে পারে না, যেহেতু নাই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নাই মুস্তাফার সম্পর্কে তিনি বললেন, সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল এটাই যে আজকে আমার নবীর চরিত্র হলো পবিত্র কোরআনের চরিত্র। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নাস্তিক এরকম কথা বলেছেন, এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর এর সম্পর্কে আমাদের এমন বেশি বেশি করে একটু আলোচনা করবেন, যাতে করে ওই নাস্তিকের মতন আর আগামীতে কেউ যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সম্পর্কে কোনো কেউ কথা বলতে না পারে।